গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো, তাই তো? দেখো, আজকে আমরা ম্যাথ টাইম বইয়ের পেজ নাম্বার 52 আর পেজ নাম্বার 53, এই দুটো পেজের কাজ আজকে আমরা করব। তাহলে দেখো আমাদেরকে কি করতে বলেছে। সি দ্য টাইম গিভেন অন দ্য ক্লক অ্যান্ড টিক দ্য কারেক্ট অপশান, ওয়ান ইজ ডান ফর ইউ। আমাদেরকে এখানে কি করতে হবে বলো তো? এইখানে যে ঘড়িতে যে সময়গুলো বলছে বা সময়গুলো যে দেখাচ্ছে, সেই সময়গুলো আমাদেরকে দেখে এখানে দেখো তিনটে সময় দিয়ে অপশান দিয়েছে, যেটা এই তিনটে সময়ের মধ্যে যেটা ঠিক ঘড়িতে যে সময়টা বলছে সেই সময়ে আমাদেরকে টিক দিতে হবে। যেমন দেখো এখানে একটা বলে দিয়েছে এই ঘড়িতে বাজে 1:10, যেহেতু মিনিটের কাঁটা আছে 2-এর ঘরে, 2-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 5 × 2 = 10, তাহলে ছোট কাঁটা আছে 1-এর ঘরে, তাহলে কত সময় বলছে 1:10। দেখো 1:10 বা 1:10-এতে টিক দেওয়া আছে, ঠিক আছে? ঠিক এইভাবে করতে হবে। তারপরে তো এখানে কত বলেছে দেখো, মিনিটের কাঁটা আছে কতর ঘরে, 8-এর ঘরে, 8-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 5 × 8 = 40, আর বড় কাঁটাটা কোন ঘরে আছে দেখো 5-এর ঘরে, মানে 4 থেকে বেরিয়ে গেছে, তাই তো? তাহলে এখানে কত সময় বলছে, 4:45, 4:50 না 4:40? তাহলে এখানে কত সময় বলছে, যেহেতু দেখো এই ঘন্টার কাঁটাটা 4 থেকে একটু বেরিয়ে এসেছে আর মিনিটের কাঁটা আছে 8-এর ঘরে, তাহলে এখানে সময় বলছে আমাদের 4:40। এখানে 5-এর ঘরে মিনিট এই ঘন্টার কাঁটা আছে মানে 5টা বেজে গেছে এরকম নয়, এখানে এখনও কিন্তু এই ঘড়িতে 5টা বাজেনি, তাহলে সময় বলছে আমাদের 4:40। তাহলে 4:40 কোথায়, এখানে, এখানে আমরা টিক দিয়ে দেবো। তাহলে এইভাবে নিচে যে দুটো আছে সেটা তোমরা করবে, যে ঘড়িতে কটা বাজে, ঠিক আছে? তারপরে পরের পেজে দেখো কি বলেছে, সি অ্যান্ড রাইট, দেখো এবং লেখো, লুক অ্যাট দ্য ক্লক অ্যান্ড রাইট দ্য কারেক্ট টাইম ইন দ্য বক্সেস গিভেন বিলো। আমাদেরকে ঘড়ির সময়গুলো দেখতে হবে আর নিচে লিখতে হবে কটা বাজে। দেখো প্রথমে কি বলেছে, ঘন্টার কাঁটা বা ছোট কাঁটা আছে 3-এর ঘরে, বড় কাঁটা বা মিনিটের কাঁটা আছে 4-এর ঘরে। তাহলে মিনিটের কাঁটা যে ঘরে থাকবে তাকে আমাদেরকে 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 4-এর ঘরে আছে, 4-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 4×5 = 20, তাহলে কত সময় হলো, 3:20, 3:20, ঠিক আছে? তারপর দেখো এখানে কটা বলেছে, ঘন্টার কাঁটা বা ছোট কাঁটা 6 থেকে একটু বেরিয়ে গেছে, তারপর দেখো বড় কাঁটা বা মিনিটের কাঁটা আছে 7-এর ঘরে, একইভাবে 7-কে আমরা 5 দিয়ে গুণ করব, 5×7 = 35, তাহলে কত সময় হলো, 6:35, তাই তো? তাহলে এইভাবে তোমরা এই দুটো পেজের কাজ করে ফেলবে, খুব সহজ, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যবুও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই দুটো পেজের কাজ তোমরা সুন্দর করে বাড়িতে করে ফেলবে। ওকে, চলো, বাই।